আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি পৃথা ইসলাম কনক শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম দেশে করোনায় আরো 264 জনের মৃত্যু কমেছে শনাক্তের হার কঠোর বিধি নিষেধ শেষ হচ্ছে আজ প্রায় স্বাভাবিক রাজধানীর সড়ক পদ্মা সেতুর পিলারে আঘাত করা ফেরির তিন কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্রোত স্বাভাবিক না হওয়া পর্যন্ত ভারী যানবাহন পারাপার বন্ধ মাদক মামলায় দুই দিনের রিমান্ডে নায়িকা পরিমণি শৃঙ্খলা ভঙ্গের ঘটনায় এডিসি সাকলাইনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার ঘোষণা দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত দেশে করোনায় একদিনে মৃতের সংখ্যা আগের দিনের তুলনায় বেড়েছে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে একদিনে আরও 264 জনের মৃত্যু হয়েছে এই নিয়ে ভাইরাসটি কেড়ে নিল 23,161 জনের প্রাণ একদিনে এটি সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা এর আগে 5 আগস্টও 264 জনের মারা যাওয়ার তথ্য দেওয়া হয়েছিল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে করোনায় আরও 264 জনের মৃত্যু হয়েছে যা আগের দিনের চেয়ে বেশি এ নিয়ে মৃতের সংখ্যা 23,161 জনে দাঁড়ালো মৃতদের মধ্যে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি 92 জন চট্টগ্রাম বিভাগে 60 খুলনা বিভাগে 27 ও রাজশাহী বিভাগে 25 জনের মৃত্যু হয়েছে 47,424 নমুনা টেস্টে শনাক্ত হয়েছে 11,164 জন মোট শনাক্ত 13,76,322 জন এ সময়ের মধ্যে আরও 14,903 জন সহ মোট সুস্থ হয়েছে 12,34,762 জন সর্বশেষ হিসেবে শনাক্তের হার 23.54 সুস্থতার হার 89.71 আর মৃত্যুর হার 1.68%। চাহিদার তুলনায় সরবরাহ কম ঘন্টার পর ঘন্টা অপেক্ষা সহ নানা ভোগান্তির মধ্য দিয়ে রাজধানীতে চলছে করোনার গণটিকা কার্যক্রম কার্যক্রমের চতুর্থ দিনেও রাজধানীর টিকা কেন্দ্রগুলোতে মানুষের উপচে পড়া ভিড় ভোর থেকে টিকা কেন্দ্রে মানুষ আসতে থাকে কেউ কেউ রাতে এসেও লাইনে দাঁড়ান সকাল 9টা থেকে শুরু হয়ে দুপুর নাগাদ 350 জনকে টিকা দেওয়া হয় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকা না পেয়ে অনেকে আবার হতাশ হয়ে ফিরে যান এছাড়াও রাজধানীর হাসপাতালগুলোতে এসএমএস ভিত্তিক টিকার কার্যক্রমেও ছিল মানুষের দীর্ঘ লাইন মডার্নার টিকা সরবরাহ সীমিত হওয়ায় রাজধানীর তেজগাঁও নাককান গলা ইনস্টিটিউটে 2.5 ঘন্টা টিকা কার্যক্রম বন্ধ থাকে পরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে টিকা আসলে দুপুরে আবারও টিকা দেওয়া শুরু হয় কক্সবাজারের উখিয়া ও টেকনাফে অবস্থিত রোহিঙ্গা ক্যাম্পে আজ মঙ্গলবার সকাল 10টা থেকে 34টি রোহিঙ্গা ক্যাম্পে 56টি কেন্দ্রে টিকা দেওয়া শুরু হয়েছে প্রথম দফায় 55 বছরের বেশি প্রায় 48,000 রোহিঙ্গাকে টিকা দেওয়া হচ্ছে পাশাপাশি একই সময়ে ক্যাম্পের মাঝি মসজিদের ইমাম এবং টিকাদান কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবক সহ 18,000 জনকে টিকা দেওয়া হবে টিকাদান কার্যক্রমে স্বাস্থ্য বিভাগের প্রশিক্ষণপ্রাপ্ত 186টি টিম কাজ করছে কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামসুদ্দোজা নয়ন রোহিঙ্গা ক্যাম্পে টিকাদান কর্মসূচির বিষয়টি নিশ্চিত করেছেন কঠোর বিধিনিষেধের শেষ দিনে আজ রাজধানীতে ব্যক্তিগত গাড়ির চাপ সামলাতে হিমশিম খাচ্ছে পুলিশ শুধুমাত্র গণপরিবহন ব্যতীত অন্য সব যানবাহন চলাচল অনেকটাই স্বাভাবিক সকাল থেকেই ঢাকার প্রবেশ পথগুলোতেও ছিল রাজধানী মুখে মানুষের ঢল আজ রাত 12টায় শেষ হচ্ছে চলমান বিধিনিষেধ দেশে করোনা সংক্রমণ রোধে 23 জুলাই থেকে শুরু হয় কঠোর বিধিনিষেধ প্রথম দিকে কিছুটা কড়াকড়ি থাকলেও যতই দিন গড়িয়েছে ততই শিথিল হয়েছে বিধিনিষেধ শেষ দিনটিতে রাজধানীর সড়কে ব্যক্তিগত গাড়ি রিক্সা রাইড শেয়ারিং এবং সিএনজি সবকিছুই চলেছে ইচ্ছে মতো বিজয় সরণী এলাকার এই যানজটই বলে দেয় মানুষ সব বিধিনিষেধ উপেক্ষা করে বেরিয়ে পড়েছে যার যার প্রয়োজনে রাজধানীর আশপাশের এলাকা থেকে যারা কর্মক্ষেত্রে যাচ্ছেন পরিবহন না থাকায় তাদের ভোগান্তিটা ছিল অবর্ণনীয় করোনা পরিস্থিতিতে পুরোদমে কাজ চলছে ডিইপিজেডে স্বাস্থ্যবিধি মেনে কাজ করছেন শ্রমিকরা পোশাক শ্রমিকদের দ্রুত টিকার আওতায় আনার দাবি তাদের আশুলিয়া প্রতিনিধি শেফালে মিতুর রিপোর্ট স্বাস্থ্যবিধি মেনে চলছে ডিইপিজেডের পোশাক কারখানাগুলো কর্মস্থলে নিরাপদ পরিবেশ আর সময়মতো বেতন ভাতা পেয়ে খুশি শ্রমিকরা আমাদের কর্তৃপক্ষ যে আমাদের স্বাস্থ্যবিধি মেনে কাজ করার মতো সুযোগ করে দিয়েছে এজন্য আমরা অবশ্যই কর্তৃপক্ষের কাছে সুক্রিয়া মানে কৃতজ্ঞতা জ্ঞাপন করি
কর্তৃপক্ষের নেয়া সুরক্ষা ব্যবস্থায় সন্তুষ্ট কারখানার ভেতরে নির্বাচিত শ্রমিক প্রতিনিধিরাও। ইপিজেটের মতো অন্য সকল কারখানাতেও এমন পরিবেশ নিশ্চিত করার দাবি ইপিজেটের বাইরের অন্যান্য শ্রমিক প্রতিনিধিদের। আমাদের শ্রমিকদের জন্য পার্সোনাল গাড়ি আছে, গাড়ির থেকে নেমে আমাদের শ্রমিকরা বেসিংয়ে হাত ধোয়, হাত ধোয়ার পরে শ্রমিকদের টেম্পারেচার চেক করা হয়। বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকরা এদেশের জন্য কত গুরুত্বপূর্ণ, এই করোনা আমাদেরকে একদম সুখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছে। সরকারি বিধিনিষেধ মেনে দেশের অর্থনীতি সচল রাখার প্রত্যয় এ খাত সংশ্লিষ্টদের। কোভিড শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত কোনো সাসপেক্টেড কেস পাইনি। আমরা ধরে নিচ্ছি যে আমাদের প্রিকোড মেথডগুলো কার্যকর ছিল, তা আমরা এটা বলবৎ রাখবো যতদিন পর্যন্ত আমাদের কোভিড সিচুয়েশানটা এরকম রেজিস্টারে থাকবে। আর ফার্দার যদি কোনো ধরনের ইনস্ট্রাকশন সরকার থেকে আসে আমরা ওটাও অ্যাপ্লাই করবো। করোনা মোকাবেলার পাশাপাশি দেশের অর্থনীতি সচল রাখতে সবার সচেতনতা এখন সময়ের দাবি। শেফালি মিতু, বাংলাভিশন, আশুলিয়া, সাভার, ঢাকা। পদ্মা সেতুর নিচ দিয়ে ভারী যানবাহন নিয়ে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে, জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা জানান। পদ্মা সেতুর পিলারে ফেরির ধাক্কায় নৌপরিবহন মন্ত্রণালয় বিব্রত বলেও জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, পরপর দুবার সংঘর্ষ হয়েছে। শিমুলিয়া বাংলাবাজার রুটে তীব্র স্রোতের কারণে চলাচল দুরূহ হয়ে পড়েছে। তিনি বলেন, স্রোতের তীব্রতা না কমা পর্যন্ত এই রুটে ভারী যানবাহন নিয়ে ফেরি চলাচল বন্ধ থাকবে, অ্যাম্বুলেন্স ও হালকা যান পারাপার হবে। পাটুরিয়া দৌলতদিয়া ঘাট দিয়ে যাত্রীবাহী যান পারাপার হবে, পণ্যবাহী যান পারাপার চাঁদপুরের হরিণা ঘাট ব্যবহার করতে হবে, এসব ঘাটে ফেরির সংখ্যা বাড়ানো হবে বলেও জানান প্রতিমন্ত্রী। সোমবার সন্ধ্যায় বাংলাবাজার থেকে ছেড়ে আসা ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর পদ্মা সেতুর 10 নম্বর পিলারে ধাক্কা দেয়। এ ঘটনায় ফেরিটির ইনল্যান্ড মাস্টার অফিসার মোহাম্মদ দেলওয়ারুজ্জামান ও হুইল সুকানি ও মোহাম্মদ আব্দুল কালাম আজাদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়াও বিআইডব্লিউটিসির পরিচালক মোহাম্মদ রাশেদুল ইসলামকে আহ্বায়ক করে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। চিত্রনায়িকা পরিমনির আরও 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মাদক মামলায় তার এই রিমান্ড মঞ্জুর করা হয়। আজ দুপুরে মহানগর হাকিম দেবব্রত বিশ্বাসের আদালতে তোলা হয় পরিমনি ও প্রযোজক নজরুল ইসলাম রাজকে। আদালতে হাজির হওয়ার পর চিত্রনায়িকা পরিমনি 5 দিনের রিমান্ডে নেয়ার আবেদন করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। 4 আগস্ট পরিমনিকে তার বনানীর বাসা থেকে গ্রেফতার করে র্যাব। বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণে মাদক দ্রব্য জব্দ করা হয়। এরপর পরিমনির বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। এই মামলায় 4 দিনের রিমান্ড শেষ হচ্ছে আজ। এদিকে পরিমনি কাণ্ডে শৃঙ্খলা ও নৈতিকতা ভঙ্গের ঘটনায় এডিসি গোলাম সাকলাইনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। তিনি বলেন, সাকলাইন পরিমনির কোনো মামলার তদন্তকারী কর্মকর্তা ছিলেন না, তবে পরিমনিকে জড়িয়ে সাকলাইনের ঘটনায় পুলিশ বাহিনী বিব্রত। পরিমনির বাসায় যাতায়াত ছিল এমন ব্যবসায়িক বা ব্যক্তির তালিকা হচ্ছে না বা কাউকে গ্রেফতারের জন্য পুলিশ কাজ করছে না বলেও জানান তিনি। এ বিষয়টি কাজে লাগিয়ে অনেক চাঁদাবাজির অভিযোগ পাওয়ার কথাও জানান শফিকুল ইসলাম। তিনি বলেন, যারা হয়রানির শিকার হচ্ছেন তারা মামলা করলে পুলিশ ব্যবস্থা নেবে। দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন ডিএমপি কমিশনার। আমরা বিভাগীয় যে ব্যবস্থা সেটি হবে তার বিরুদ্ধে, যেহেতু মামলাটা সিআইডি তদন্ত করছে। আমি যতটুকু জানি, আমি সিআইডির চিফের সাথে কথা বলেছি, উনিও পরিষ্কারভাবে বলেছেন যে এই ধরনের কোনো তালিকা তৈরি করার অথবা কাউকে অ্যারেস্ট করার কোনো আইনগত কোনো ভিত্তি নাই এবং এই ধরনের কোনো কাজ পুলিশের কোনো সংস্থা করছে না। বিরোধী দলীয় নেতা থাকাকালে সাতক্ষীরার কলারোয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার সাজা পাওয়া আসামি ইয়াসিন আলীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে উপজেলার রায়টা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গাড়িবহরে হামলা মামলায় 4.5 বছরের সাজা পাওয়া আসামি ইয়াসিন আলী দীর্ঘদিন পলাতক ছিলেন। তার বিরুদ্ধে 4টি মামলা রয়েছে। 2002 সালের 30 আগস্ট তখনকার বিরোধী দলীয় নেত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সাতক্ষীরা থেকে মাগুরা ফেরার পথে কলারোয়ায় সন্ত্রাসীদের হামলার শিকার হন।
এতে শেখ হাসিনা অক্ষত থাকলেও তার সাথে থাকা বেশ কয়েকজন আহত হন। এ ঘটনায় মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ মোসলে উদ্দিন 27 জনকে আসামি করে একটি মামলা করেন। পরবর্তীতে মামলাটি খারিজ হয়ে যায়। 2014 সালের 15 অক্টোবর ফের মামলাটির শুনানি শুরু হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব সহ 50 জনের বিরুদ্ধে চার্জশিট দেয়া হয়। এ মামলার দণ্ড পাওয়া আরও 33 আসামি কারাগারে রয়েছে। সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন বলেছেন, আবারও যদি লকডাউন হয় সরকার চাইলে সেনাবাহিনী মাঠে থাকবে। মঙ্গলবার টাঙ্গাইলে কোভিড শিল্ড দ্বিতীয় পর্বের ফিল্ড পর্যায়ের কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। সব পক্ষের সমন্বিত প্রচেষ্টায় দেশের করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আনা গেছে বলেও মন্তব্য করেন সেনাপ্রধান। তিনি বলেন, করোনা সংক্রমণ পরিস্থিতির অবনতি হলে অসাময়িক ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে সহায়তা দিতে সেনাবাহিনী প্রস্তুত রয়েছে। এর আগে তিনি টাঙ্গাইলের নিরালামোড় এলাকায় করোনা ভাইরাস সংক্রমণ রোধে সামরিক ও আইন শৃঙ্খলা বাহিনীদের সহায়তা প্রদানকারী 19 পদাতিক ডিভিশনের দায়িত্বরত সেনা সদস্যদের কার্যক্রম পরিদর্শন করেন। এছাড়াও সাধারণ মানুষের সাথেও কথা বলেন সেনাপ্রধান। আয়তন বাড়ছে সিলেট সিটি কর্পোরেশনের। প্রতিষ্ঠার 19 বছর পর 26.5 বর্গ কিলোমিটারের সিটির আয়তন হবে প্রায় 60 বর্গ কিলোমিটার। 27টি ওয়ার্ড থেকে বেড়ে দাঁড়াবে 52টি ওয়ার্ডে। এ খবরে উৎফুল্ল সিলেটবাসী। তবে কর্পোরেশনের ট্যাক্স আতঙ্কে নতুন অন্তর্ভুক্ত হওয়া এলাকার সাধারণ মানুষ। আয়তনের দিক থেকে দেশের সবচেয়ে ছোট সিটি কর্পোরেশন সিলেট। 2002 সালে যাত্রা শুরুর এক যুগ পর 2014 সালে সিলেট সিটি কর্পোরেশন আয়তনের বৃদ্ধির প্রস্তাব পাঠানো হয় মন্ত্রণালয়ে। যাচাই বাছাই শেষে এই প্রস্তাব পাস হয় প্রশাসনিক পুনর্বিন্যাস কমিটিতে। নগরের বর্তমান আকারের প্রায় 6 গুণ আয়তন বাড়বে এই সিলেট সিটি কর্পোরেশনের। এ বর্ধিতকরণ প্রস্তাব পাস হওয়ার খবরে উৎফুল্ল সিলেটবাসী। আরো প্রসারিত করে পুরা সদরটাকে সিটি কর্পোরেশনের আওতায় আনা হোক। তবে সিটি কর্পোরেশনের ট্যাক্স আতঙ্কে নতুন সংযুক্ত হওয়ায় বিভিন্ন ইউনিয়নের বাসিন্দারা, তারা বলছেন এতে নাগরিক সুযোগ সুবিধা যেমন বাড়বে তার চেয়ে বেশি বাড়বে ট্যাক্সের বোঝা। বিশেষ করে ড্রেনেজ যে সমস্যাটা, ইউনিয়ন পরিষদে থাকার কারণে ড্রেনের সমস্যাটা সমাধান করা সম্ভব হয়েছে না, এবং সিটি কর্পোরেশন হওয়ার আমাদের ড্রেনের সমস্যা সমাধান হইব। আয়তন বাড়লে বেশি বরাদ্দ ও অবকাঠামো উন্নয়ন হবে বলে মনে করেন স্থানীয় জনপ্রতিনিধিরাও। যেমন আমরা সিটি কর্পোরেশন যে আমাদের এরিয়া ছোটো হওয়ায় আমরা বাজেটে সবসময় কম পাই। যে জায়গায় আপনার রাজশাহী সিটি কর্পোরেশন, রংপুর সিটি কর্পোরেশন 1,000 কোটি টাকা পায়। অবকাঠামোগত উন্নয়ন খুব বেশি হয়, আমাদের পানি নিষ্কাশন ধরেন বা রাস্তাঘাটের ব্যাপারটা, এইসব কাজ খুব ভালো হয়। বর্ধিত অংশের নাগরিকরা যাতে সমান সুযোগ সুবিধা পান সেই প্রস্তুতিও নিয়েছে সিলেট সিটি কর্পোরেশন। সেইসব ওয়ার্ডগুলোকে আমরা অগ্রাধিকার ভিত্তিতে আমরা উন্নয়নে তাদেরকে নিয়ে আসব, যাতে করে কোনো ধরনের বৈষম্য না থাকে। যেসব ওয়ার্ডের যেসব সংস্কার বা উন্নয়ন প্রয়োজন, সেই প্রয়োজনটাকে আমরা সামনে রেখে আমরা কাজ করে যাব। 1878 সালে সিলেট পৌরসভা গঠন হয় 15 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে। 2002 সালে সিলেট কর্পোরেশনে উন্নতি হয়ে আয়তন বেড়ে দাঁড়ায় 26.5 বর্গ কিলোমিটার। বাংলাভিশন নিউজ ডেস্ক। নাটোরের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বাবাকে রাজাকার আখ্যা দেয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুজিত সরকার ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শফিউল আজম স্বপনের বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে নাটোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ এফ এম গোলজার রহমানের আদালতে মামলাটি করেন এমপির ছোট ভাই সাজিদুল ইসলাম। বাদীপক্ষের আইনজীবী আরিফুর রহমান জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সুজিত সরকার নাটোর জেলার ইতিহাস ও ঐতিহ্য নামক বইয়ের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বাবা হাসান আলীকে রাজাকারের তালিকায় অন্তর্ভুক্ত করেছেন। আর এই বইটির উদ্ধৃতি দিয়ে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শফিউল আজম স্বপন গেল মাসের 25 তারিখে সংবাদ সম্মেলনে তা উত্থাপন করেন। এতে পারিবারিক ও সামাজিক এবং রাজনৈতিকভাবেও হেয় হয়েছেন তারা। চট্টগ্রামে মাহমুদা খানম মৃত্যু হত্যা মামলায় স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের জামিন নামঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফিউদ্দিনের ভার্চুয়াল আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করেন। বাবুল আক্তারের আইনজীবী মোহাম্মদ আজম হুদা জানান, জামিনের জন্য পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
2016 সালের 5 জুন সকালে নগরীর পাঁচলাইশ থানায় জিইসি মোড়ে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার সময় প্রকাশ্যে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয় মিতুকে। হত্যাকাণ্ডের পর নগরের পাঁচলাইশ থানায় অজ্ঞাত পরিচয়ে কয়েকজনকে আসামি করে একটি মামলা করা হয়, যার বাদী ছিলেন বাবুল আক্তার নিজেই। পরে ঘটনার মোড় নেয় অন্যদিকে। গত 12 মে মিতুর বাবা মোশারফ হোসেন বাবুল আক্তারকে প্রধান আসামি করে 8 জনের বিরুদ্ধে মামলা করেন। বর্তমানে মামলাটি তদন্ত করছে পিবিআই। চট্টগ্রামের সাতকানিয়ায় অভিযানে গিয়ে ইয়াবা ও টাকার বিনিময়ে মাদক কারবারিকে ছেড়ে দেওয়ার অভিযোগে 3 পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ওই 3 পুলিশ সদস্য হলেন সাতকানিয়ার ডেমসা তদন্ত কেন্দ্রের কনস্টেবল শাহ মোহাম্মদ হাসান, আরাফাত নাজিমুদ্দিন এবং বিমল চাকমা। ঘটনাটির তদন্তে রবিবার ঘটলে পুলিশের পক্ষ থেকে সেটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। মঙ্গলবার ঘটনাটি জানাজানি হয় এবং গত 6 আগস্ট ডেমসার নাপিতের চর এলাকায় অভিযান চালিয়ে এক মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় মাদক কারবারির কাছে থাকা ইয়াবা ও মাদক বিক্রির টাকা অভিযুক্ত ওই পুলিশ সদস্যরা জব্দ করেন, কিন্তু বিষয়টি তারা ঊর্ধ্বতন কোনো কর্মকর্তাকে অবহিত করেননি। তারা ইয়াবা ও টাকা রেখে আসামিকে ছেড়ে দেন। পরে জানাজানি হলে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় ঢেমসা তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই জাহাঙ্গীর আলম 3 পুলিশ কনস্টেবল ও 5 মাদক ব্যবসায়ী সহ মোট 8 জনের বিরুদ্ধে মামলা করেন। মামলার 3 জনকে সোমবার গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের 97তম জন্মদিন আজ। করোনার কারণে নড়াইলে বন্ধ আছে তার সংগ্রহশালা ও শিশু স্বর্গ। সেখানে বিরাজ করছে নিস্তব্ধতা। করোনা পরিস্থিতিতে গুণী এই শিল্পীর জন্মবার্ষিকী পালন হবে স্বল্প পরিসরে। এই উপলক্ষে নড়াইলের জেলা প্রশাসন ও এস এম সুলতান ফাউন্ডেশনের উদ্যোগে চিত্রাপাড়ের মাছিমদিয়া গ্রামে সুলতান কমপ্লেক্সে আয়োজন করা হয়েছে কোরআনখানি, মিলাদ মাহফিল, মাজার জিয়ারত ও ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা। এস এম সুলতানের জন্ম 1924 সালের 10 আগস্ট নড়াইলের মাছিমদিয়ায়। 1982 সালে 21শে পদক, 1984 সালে বাংলাদেশ সরকারের রেসিডেন্ট আর্টিস্ট স্বীকৃতি, 1986 সালে চারুশিল্পী সংসদ সম্মাননা এবং 1993 সালে স্বাধীনতা পদক দেওয়া হয় তাকে। 1994 সালে 10 অক্টোবর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সমাজের শোষিতরাই ছিল শিল্পী সুলতানের ভাবনার কেন্দ্রবিন্দু। বঞ্চনা, অবজ্ঞা আর শোষণের জাতাকলে নিষ্পেষিত কৃষক শ্রমিক মেহনতি মানুষের কঙ্কাল সার অবয়বকে কখনোই মেনে নিতে পারেননি তিনি। করোনায় মারা গেলেন চট্টগ্রাম মহানগরীর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ সলিমুল্লাহ। ইনানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার সকাল 10টায় চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 80 বছর। তিনি স্ত্রী, 3 কন্যা ও 1 ছেলে রেখে গেছেন। মোহাম্মদ সলিমুল্লাহর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরুত মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসিরউদ্দিন সহ অনেকেই। আজ বাদ আসর বদর আউলিয়া মাজার চত্বরে প্রয়াত বিএনপি নেতা সলিমুল্লাহর নামাজে জানাজার মাজার সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হবে। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামের সিআরবি এলাকায় বেসরকারি হাসপাতাল নির্মাণ না করে রেলওয়ের অন্য জায়গায় হাসপাতাল নির্মাণের দাবি জানিয়েছেন নাগরিক সমাজ চট্টগ্রাম। বক্তারা বলেছেন, এখানকার প্রাণ প্রকৃতি ধ্বংসের মাধ্যমে হাসপাতাল নির্মাণের পক্ষে যারা তারা চট্টগ্রাম তথা দেশের শত্রু। দুপুরে নগরীর প্রেস ক্লাবে ঘণ্টাব্যাপী এক কর্মসূচিতে তারা এই কথা বলেন। গাইবান্ধার প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেছেন এক প্রবাসী। পলাশবাড়ি মেরিরহাট উচ্চ বিদ্যালয় মাঠে 10 জন প্রতিবন্ধী এ সহায়তা পান। করোনায় কর্মহীন হয়ে পড়া বাগেরহাটের অসহায়দের মাঝে খাবার বিতরণ করেছে একটি বেসরকারি সংস্থা। জেলা পরিষদ মিলনায়তনে এ সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক আজিজুর রহমান। চাপাই নবাবগঞ্জে করোনায় মৃত ও ক্ষতিগ্রস্ত দুস্থ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা দিয়েছেন এক প্রবাসী। শহরের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শতাধিক পরিবার এ সহায়তা পান। ঝালকাঠি নলছিটিতে প্রধানমন্ত্রী উপহারের সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। পৌরসভার 9টি ওয়ার্ডে এ সামগ্রী বিতরণ করা হয়।
করোনা সংক্রমণ রোধে ফরিদপুরে দরিদ্রদের মাঝে মাস্ক ও ওষুধ বিতরণ করেছে জেলা বিএনপি। অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল মাহমুদ টুকু। মলয়ীবাজারে করোনায় মৃত্যুবরণকারীদের লাশ দাফন কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবীদের সুরক্ষা সামগ্রী দেওয়া হয়েছে। পৌরসভার বোর্ডরুমে এ কর্মসূচির আয়োজন করে একটি বেসরকারি সংস্থা। শর্মিলা কেয়া, বাংলাভিশন, নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার জানি। দেশে করোনায় আরো 264 জনের মৃত্যু, কমেছে শনাক্তের হার। কঠোর বিধিনিষেধ শেষ হচ্ছে আজ, প্রায় স্বাভাবিক রাজধানীর সড়ক। পদ্মা সেতুর পিলারে আঘাত করা ফেরির 3 কর্মকর্তা সাময়িক বরখাস্ত, স্রোত স্বাভাবিক না হওয়া পর্যন্ত ভারী যানবাহন পারাপার বন্ধ। মাদক মামলায় 2 দিনের রিমান্ডে নায়িকা পরিমণি, শৃঙ্খলা ভঙ্গের ঘটনায় এডিসি সাকলাইনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার ঘোষণা। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সন্ধ্যা 7:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ।